সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য নিয়ে এসেছি শবে বরাত স্পেশাল ডিমের হালুয়া বা ডিমের জর্দা। এই হালুয়াটা খেতে কতটা মজা যারা খেয়েছেন তারা নিশ্চয় জানেন, আর যারা এখনও ট্রাই করেননি আজকের এই রেসিপিটা দেখে বাসায় তৈরি করে দেখতে পারেন। হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, আর খেতেই ভীষণ মজা। তো চলুন দর্শক, দেখে নিই পুরো প্রস্তুত প্রণালী। শুরুতেই প্রতিদিনের মতো একটাই রিকোয়েস্ট, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। হালুয়া তৈরির জন্য এখানে আমি চারটা ডিম ভেঙে নিয়েছি। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে, ফ্রিজে থাকলে এক ঘন্টা আগে বের করে নেবেন। এখানে আমি পৌনে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি। চারটা ডিমের জন্য এইটুকু চিনি যথেষ্ট, তবে আপনারা যদি মিষ্টিটা আর একটু বেশি খান তাহলে এক কাপ পর্যন্ত দিতে পারেন। এবারে একটা হ্যান্ড হুইক্স দিয়ে চিনি আর ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ডিম আর চিনিটা ভালোভাবে মিশে গেলে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ঘন দুধ। চেষ্টা করবেন ঘন দুধটা দিতে, তাহলে হালুয়ার টেস্টটা অনেক বেশি ভালো হয়। দুধটা দিয়ে এবারে দিয়ে দিচ্ছি প্রায় 4 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়েও ডিম আর দুধের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই গুঁড়া দুধটাও দেওয়ার চেষ্টা করবেন, তাহলেও হালুয়াটার টেস্টটা অনেক বেশি ভালো হয়। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, মিষ্টি খাবারে একটু লবণ দিলে টেস্টটা ভালো হয়, তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে স্কিপ করতে পারবেন। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এতে করে হালুয়াটার কালারটা অনেক সুন্দর হয়, তবে আপনারা চাইলে বাদ দিতে পারেন। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে আমরা হালুয়াটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি 3 টুকরা দারচিনি, 3টা ছোট এলাচ, নিয়েছি কিছুটা কিশমিশ আর কিছুটা কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটসই ব্যবহার করতে পারবেন। হালুয়াটা তৈরির জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা গরম হয়ে আসলে গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি। গরম মশলাগুলো দিয়ে একটু ভেজে একটু ঘ্রাণ আসলে সে পর্যায়ে আমি বাদাম আর কিশমিশগুলোও দিয়ে দেব। বাদাম আর কিশমিশটা দিয়েও একটুখানি ভেজে নেব, খুব বেশি ভাজার দরকার নেই, তাহলে আবার এগুলো পুড়ে যাবে। বাদাম আর কিশমিশটা একটু ভাজা হয়ে আসলে আমি ডিম দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে কোনোভাবেই নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে আবার তলানিতে লেগে যাবে আর হালুয়াটা খেতে ভালো লাগবে না। খুব ভালোভাবে নেড়ে চেড়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি হালুয়াটা তৈরি করে নেব। এটা করতে আমার প্রায় 8-10 মিনিটের মতো সময় লেগেছে। প্রায় 7 থেকে 8 মিনিট পর হালুয়াটা বেশ খানিকটা হয়ে এসেছে। দেখুন দর্শক, কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আরও 1 চা চামচের মতো ঘি। এতে করে ঘিয়ের একটা টাটকা ফ্লেভার হালুয়ার মধ্যে থাকবে আর হালুয়াটা খেতেও অনেক বেশি ভালো লাগবে। ঘিটা দিয়েও আমি একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে হালুয়াটা আমি চুলা থেকে নামিয়ে নেব। এ পর্যায়ে হালুয়াটা হয়ে গিয়েছে, এবার আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপর পরিবেশন করে নিচ্ছি। দারুণ মজার ডিমের হালুয়া পুরোপুরি রেডি। এই হালুয়াটা ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে, চেষ্টা করবেন ঠান্ডা করে তারপর পরিবেশন করতে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজাদার, বাচ্চারা তো ভীষণ পছন্দ করবে, বড়দেরও অনেক ভালো লাগবে। এই শবে বরাতে অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন, আশা করছি বাসার সকলে অনেক পছন্দ করবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে এরকমই নিত্য নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।